আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। রুশ হামলার জন্য ইউক্রেনে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, জানালেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের শান্তির জন্য ইউরোপীয় ইউনিয়ন নীতিতে কোন পরিবর্তন দেখছে না রাশিয়া, বললেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। পশ্চিমারা তেলের মূল্য বেঁধে দিলেও ক্ষতি হবে না রাশিয়া, পাকিস্তানকে ছাড়ে পেট্রোল ও ডিজেল দেবে রাশিয়া। আরো থাকবে দাঙ্গাকারীদের প্রতি কোনো করুণা দেখানো হবে না, ইরানের হুঁশিয়ারি। এবং সর্বশেষ থাকবে সমকামিতার বিরুদ্ধে করা আইনে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রুশ হামলার জন্য ইউক্রেনে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, জানালেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার দুটি বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরে রাতভর ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই অবস্থায় প্রচণ্ড শীতের মধ্যে ইউক্রেন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কারণ যেখানে বিদ্যুৎ সরবরাহ থাকছে সেখানে বিমান হামলা চালাচ্ছে রাশিয়ার বিমান বাহিনী, খবর বিবিসির। এর জন্য আগামী কয়েকদিন কিয়েভের অর্ধেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে ইউক্রেন। রাশিয়ার চালানো একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের ঝাপড়ঝিয়ায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন, এছাড়া আরও অনেক শহরে হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার রুশ হামলা ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, এর ফলে ব্ল্যাক আউটের সংশয় রয়েছে ইউক্রেন। এর কয়েক ঘন্টা আগে রাশিয়ার ভেতরে দুটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলায় বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে অন্তত তিন ব্যক্তি নিহত হন। ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি বলেছে এই হামলায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে কোনো কোনো জায়গায় বিদ্যুৎ নেই। ওডেশায় পানি সরবরাহ বিঘ্ন ঘটেছে। ঝাপড়িঝিয়ার কর্মকর্তারা বলছেন আবাসিক এলাকার উপর এই হামলায় অন্তত দুজন মারা গেছেন। রাজধানী কিয়েভে সম্ভাব্য বিমান হামলা সাইরেন বেজে উঠলে বহু লোক পাতাল রেল স্টেশনে আশ্রয় নেন। এর আগে রাশিয়ার সংবাদ মাধ্যমে বলা হয়েছে দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলে সামরিক বাহিনী দুটি বিমান ঘাঁটিতে বিস্ফোরণ হয়, এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এই দুটি জায়গায় ইউক্রেনের সীমান্ত থেকে কয়েকশো কিলোমিটার দূরে। কিভাবে এই বিস্ফোরণ হলো তার বিস্তারিত জানা যায়নি, তবে প্রেসিডেন্ট পুতিনকে বিষয়ে জানানো হয়েছে। মস্কো দক্ষিণ পূর্বে রায়াজান শহরের কাছের একটি এয়ারফিল্ডে তেলের ট্যাঙ্কার বিস্ফোরিত হলে তিনজন নিহত হয় এবং ছয়জন আহত হয় বলে সরকারি মিডিয়া বলছে। অন্য আরেকটি বিস্ফোরণে দুজন আহত হয়েছে বলে জানা গেছে। এই বিস্ফোরণটি হয় সারাতপ অঞ্চলে একটি বিমান ঘাঁটিতে, যেখানে রাশিয়ার দীর্ঘপাল্লার বোমারু বিমান রাখা হয়। একটি রুশ খবরে বলা হয়েছে ওই অঞ্চলের অ্যাঙ্গেলস বিমান ঘাঁটিতে একটি ড্রোন ধসে পড়ে এবং তাতে দুটি TU-95 বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়। এর আগে রুশ অধিকৃত ক্রিমিয়ার ভেতরে কিছু ঘাঁটিতে ইউক্রেন আক্রমণ চালিয়েছে। অন্যদিকে রুশ সংবাদ মাধ্যম জানায় প্রেসিডেন্ট পুতিন সোমবার দখলকৃত উপদ্বীপ ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের সংযোগকারী সেতুটি ঘুরে দেখছেন। ইউক্রেনের শান্তির জন্য ইউরোপীয় ইউনিয়ন নীতিতে কোনো পরিবর্তন দেখছে না রাশিয়া, বলছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন ক্রেমলিন ইউক্রেনের কূটনৈতিক মীমাংসার জন্য নির্দেশিত ইউরোপীয় নীতিতে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না। ইউক্রেনীয় সংঘাতের কূটনৈতিক নিষ্পত্তির দিকে ইউরোপীয় অবস্থানে কোনো পরিবর্তন হয়েছে কিনা, এমন এক প্রশ্নের উত্তরে ক্রেমলিন কর্মকর্তা বলেন না, আমরা তা মনে করি না। এর আগে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তার মার্কিন সফরের পরে TF1 টিভি চ্যানেলের সাথে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে ভবিষ্যতের ইউরোপীয় নিরাপত্তা স্থাপত্যে রাশিয়ার জন্য গ্যারান্টি অন্তর্ভুক্ত করা উচিত। তার মতে এই ইস্যুটি শান্তি আলোচনার অংশ হবে, তাই চিন্তা করার দরকার যে ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন কিভাবে তাদের মিত্রদের রক্ষা করতে পারে এবং একই সাথে রাশিয়াকে নিরাপত্তা গ্যারান্টি প্রদান করতে পারে একবার যখন দলগুলো আলোচনার টেবিলে ফিরে আসবে। ম্যাক্রো জোর দিয়েছিলেন যে তিনি ইউক্রেনের সংঘাতের কোনো সামরিক সমাধান দেখতে পাননি এবং বলেন পরিস্থিতি সমাধানের একমাত্র উপায় আলোচনা। এদিকে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার একমাত্র সংযোগ স্থাপন করে সেই গুরুত্বপূর্ণ সেতুটির উপর দিয়ে নিজ গাড়ি চালিয়ে পার হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় দুমাস আগে গত অক্টোবরে সেতুটিতে ভয়াবহ বিস্ফোরণে আংশিকভাবে ধসে পড়ে, এতে নিহত হন অন্তত তিনজন। ওই বিস্ফোরণের ঘটনাকে মস্কোর জন্য একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছিল। সোমবার এটি পরিদর্শনে যান পুতিন। পুতিন নিজেই একটি মার্সিডিজ গাড়ি চালিয়ে নিজ সেতুটি পার হয়েছেন। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেতুটির মেরামতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন পুতিন। পাকিস্তানকে ছাড়ে পেট্রোল ও ডিজেল দিবে রাশিয়া। মস্কো পাকিস্তানের কাছে অশোধিত তেল, পেট্রোল ও ডিজেল ছাড়ের দামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রী মোসাদিকে মালিকের বরাত দিয়ে এই তথ্য জানায় পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি তেল ও গ্যাসসহ বিভিন্ন বিষয় আলোচনা করতে সম্প্রতি রাশিয়ায় গিয়েছিলেন মোসাদিক মালিক। ফিরে এসে ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমাদের রাশিয়া সফর থেকে আমরা প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছি। রাশিয়া ছাড়ের দামে অপরিশোধিত তেল সরবরাহ করতে সম্মত হয়েছে। তারা আমাদের কম দামে পেট্রোল এবং ডিজেলও দেবে। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার মাসখানেক আগেই জানিয়েছিলেন, রাশিয়ার কাছ থেকে কম দামে জ্বালানি কেনার কথা ভাবছে পাকিস্তান। সে সময় তিনি ভারতের প্রসঙ্গ তুলে জানিয়েছিলেন, ইসলামাবাদের অধিকার আছে মস্কো থেকে এই সুযোগ নেওয়ার। এদিকে একটি সংবাদ সম্মেলনে মোসাদিক মালিক জানান, রাশিয়া পাকিস্তানে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করতে আগ্রহী। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে দুইটি পাইপলাইন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে একটি পাকিস্তান স্ট্রিম। এছাড়া রাশিয়া থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির জন্য দেশটির কয়েকটি বেসরকারি কোম্পানির সঙ্গে আলোচনা হয়েছে। আর সে শীতে গ্যাসের চাহিদা মেটাতে হিমশিম কাছে পাকিস্তান। এছাড়া তেল সহ বিভিন্ন জ্বালানি আমদানি মূল্য পরিশোধ করতে গিয়ে ইসলামাবাদের অবস্থার অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার কাছ থেকে কম দামে জ্বালানি তেল পাওয়া পাকিস্তানের দুর্বল অর্থনীতির জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়ান জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল ইউরোপীয় দেশগুলো। তবে ইউক্রেন যুদ্ধের শুরুর পর পরিস্থিতি পাল্টে গেছে। মস্কোর উপর জ্বালানি নির্ভরতা শূন্যতা কমায় নাটি আনতে সক্রিয় হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়া থেকে তেল আমদানিও বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ভারত ও চীনের কাছে কম দামে তেল বিক্রি শুরু করেছে রাশিয়া। উভয় দেশই এখন রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা। ইহুদিবাদী ইসরায়েল এবং তাদের মদতদাতাদের জন্য বিপদ ঘণ্টা বেজে গেছে, হুঁশিয়ারি ইরানের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল এবং তাদের মিত্রদের জন্য বিপদ ঘণ্টা বেজে গেছে। জনাব নাসের কানিয়ানি আজ তার টুইট বার্তায় আরো বলেছেন, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং রাজনৈতিক অচলাবস্থাগত সংকট থেকেই বার্তাই দিচ্ছে। কানিয়ানি বলেছেন, ফিলিস্তিনের গাজা পশ্চিম তীরে সহ 1948 সালে অধিকৃত ভূখণ্ডের দখলদার বিরোধী যে প্রতিশোধ শক্তি গড়ে উঠেছে সেটাও বিপদ ঘণ্টার ইঙ্গিত দিচ্ছে। অপরদিকে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশের ঘটনা এখন বিশ্বজনীন ব্যাপার হয়ে গেছে। বিশেষ করে কাতার বিশ্বকাপ ফুটবল 2022 এ খেলার অবকাশে সেই চিত্র স্পষ্ট হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেছেন। এদিকে জাতিসংঘ সাধারণ অধিবেশন থেকে ইসরায়েল প্রতিষ্ঠা দিবসকে মহাবিপর্যয় দিবস হিসেবে চিহ্নিত করে প্রস্তাব পাশের ঘটনাকেও প্রমাণ করেছে ইহুদিবাদীদের বিপদ ঘণ্টা বেজে গেছে। কানিয়ানি বলেন, ইসরায়েলের ইরান ভীতি ছড়ানো সহ তাদের সমর্থনের দৃষ্টি আকর্ষণের চেষ্টার পাশাপাশি ফিলিস্তিন ইস্যু থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর চেষ্টা থেকে বোঝা যায়, এগুলো মুমূর্ষু ইসরায়েলকে কৃত্রিম লাইফ সাপোর্টে রাখার একটি ব্যর্থ চেষ্টা মাত্র। ইরানের এই কূটনীতিক বলেন, অবৈধ ইসরায়েলের পক্ষে আমেরিকার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। কাতারে প্রমাণ হয়েছে বিশ্বকাপে প্রকৃত বিজয় ফিলিস্তিন আর পরাজিত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল। পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়ার কাছে সমরাস্ত্র বিক্রির অভিযোগ আবারও প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, কিয়েভের প্রতি পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্রের ঢলকে বৈধ করার জন্য তেহরানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয়েছে। গতকাল জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেসের সঙ্গে একটি টেলিফোন আলাপে এই মন্তব্য করেছেন তিনি। আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পূর্ব দিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে সম্প্রসারণ করার নীতির কারণেই ইউক্রেনে আজ যুদ্ধ চলছে। যুদ্ধরত যেকোনো পক্ষের হাতে সমরাস্ত্র তুলে দিলে তার ফলে উভয় পক্ষের প্রাণহানি ও আর্থিক ক্ষতি কেবল যুদ্ধ বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধ বন্ধে এখন ইউরোপীয় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তার দেশ চেষ্টা চালিয়ে যাবে। ইউক্রেন যুদ্ধ ব্যবহার করার জন্য ইরান রাশিয়ার কাছে ড্রোন সহ অন্যান্য সমরাস্ত্র বিক্রি করেছে বলে ইউক্রেন ও আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো যে অভিযোগ করেছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান ও মস্কো। গত জুলাই মাসে ইরানের বিরুদ্ধে এই সংক্রান্ত প্রথম অভিযোগটি করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেছেন, তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য আছে যে মস্কোর কাছে হস্তান্তর করার জন্য তেহরান 100 মতো ড্রোন প্রস্তুত করেছে, কিন্তু ওয়াশিংটন এই দাবি প্রমাণ করতে পারেনি। শুক্রবারের টেলিফোন আলাপে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেস আঞ্চলিক ইস্যুগুলোতে ইরানের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। ইউক্রেনের চলমান যুদ্ধ বন্ধে একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে ইরান যে প্রচেষ্টা চালাচ্ছে তা সফল হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। সূত্র পার্স টুডে। সমকামিতার বিরুদ্ধে করা আইনে পুতিনের স্বাক্ষর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমকামিতার বিরুদ্ধে একটি আইনে স্বাক্ষর করেছেন। এই আইনের মাধ্যমে রাশিয়ার সমকামিতার পক্ষে সব ধরনের প্রচার প্রচারণা আচার আচরণ নিষিদ্ধ করা হয়েছে। খবর রয়টার্সের। নতুন আইন অনুযায়ী সমকামিতার পক্ষে প্রকাশ্যে অনলাইনে চলচ্চিত্রে বইয়ে এবং বিজ্ঞাপনে কোনো কিছু প্রকাশ করা হলে দেখানো হলে এবং লেখা হলে তা সমকামিতার প্রচার প্রচারণা এবং অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই অপরাধে জড়িতদের মোটা অঙ্কের অর্থ জরিমানা করা হবে। এর আগে শিশুদের সামনে সমকামিতার প্রচার প্রচারণা নিষিদ্ধ ছিল রাশিয়ায়। এখন এই আইনটি আরো কঠোর করা হয়েছে। নতুন আইনে প্রকাশ্যে সমকামিতার সব ধরনের কার্যক্রমে নিষিদ্ধ করা হয়েছে। পুরনো আইনের মাধ্যমে রাশিয়ায় সমকামীদের মিছিল প্যারেড নিষিদ্ধ করে রাখা হয়েছিল। এখন আরো শক্তভাবে এসব কার্যক্রম নিষিদ্ধ করতে দেশটির নতুন আইন জারি করা হলো।
প্রেসিডেন্ট পুতিন আইনটিতে স্বাক্ষর করার আগে এটি রাশিয়ার সংসদের নিম্নকক্ষে তোলা হয়। সেখানে সর্বসম্মতিক্রমে আইনটি পাশ করা হয়। এরপর আইনটি প্রণয়নের স্বাক্ষরের জন্য পুতিনের কাছে পাঠানো হয়। মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছে, রাশিয়ার সমকামী নারী ও পুরুষদের প্রকাশ্যে মেলামেশা বন্ধে নতুন করে এই আইনের বিরুদ্ধে স্বাক্ষর করা হয়েছে।